অনেক বেশি, 3,000 থেকে 10,000 পর্যন্ত। 3 দিনের ছুটিতে এটা মোটামুটি এখন ভিড় এরকম, আরো বেশি না, অফ সিজনে এরকম হয়, তবে সিজনে অনেক বেশি ভাড়া, 40-45। আর এই সাইডে যে সুগন্ধায় যাওয়ার পথে এই সাইডে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভাড়া অফ সিজনে 2,000 থেকে শুরু, এমনিতে 2,500-3,000। এই যে ইউনি রিসর্ট, এই রিসর্টটা অনেক ভালো। এছাড়া আরও আছে উর্মি গেস্ট হাউস, এগুলো সব রাস্তার পাশে, এবং এগুলো থেকে আপনার বিচ দেখা যায়, মানে সি ভিউ। এগুলো দুইটা শোরুমও আছে, এখান থেকে চাইলে শপিং করতে পারেন। আর এইটা হচ্ছে সি প্যালেস। এই হোটেলের ভাড়া কেমন? 5,000, 2,000 থেকে শুরু। এটার হচ্ছে এই যে গেটটা, এটা 2,000 থেকে শুরু। এখানে একটা রেস্টুরেন্ট আছে এটার পাশেই, আর এই যে রাস্তাটা গেছে দেখতে পারলাম না, এটার ভিতরের দিকে যেগুলো আছে এগুলো 1,500 করে। সামনে যেগুলো, এই যেগুলো আমি দেখাচ্ছি, এগুলোর ভাড়া হচ্ছে 2,000 থেকে শুরু। আর এরকম যেতে যেতে সামনে পড়বে যে কাঁচা লঙ্কা, তারপরে হোটেল আই বিচ, এরকম কয়েকটা আছে রেস্টুরেন্ট যেখানে বাংলা খাবার পাওয়া যায়, মানে ভাত ডাল মাছ সবই। আর এই যে এই পাশে যে গলিটা গেছে, এই গলিতে যে রিসর্টগুলো আছে যে ভিতরে, এগুলো আবার ভাড়া কম। সামনের দিকে যেগুলো আছে এগুলোর ভিতর দিকে যেগুলো, ওগুলো 1,000 থেকে 1,500-2,000 এরকম। আমরা এখন সুগন্ধায় ঢুকতেছি, এটা হচ্ছে সুগন্ধার ঢোকার রাস্তাটা। সরকারি 3 দিনের ছুটিতে যেমনটা ভাবছিলাম ভিড় হবে, ওই রকম হয় নাই, মানুষ তেমন না, তুলনামূলক কম। এবার 16 ডিসেম্বরে যেরকম হয়েছিল ওই রকম হয় নাই, তবে 26 মার্চে মনে হয় হবে ভিড়। ও আচ্ছা, আগে ওইদিকে মার্কেট ছিল, এখন হচ্ছে ভিতরের দিকে করছে। আর এই যে সামনে মার্কেটগুলো তো আছেই, এগুলো আগেও ছিল এখনও আছে, বার্মিস মার্কেটগুলো। তবে এখানে দাম কিন্তু অনেক বেশি তুলনামূলক। এই সাইডে ছিল আগে, এই সাইডটা পুরোটাই এখন ভেঙে ফেলছে। আর এই তো স্ট্রিট ফুড, মানে ওই যে মাছগুলা ভেজে দিতে এখানে। ভিড় কম না, যত বিকাল বাড়বে সন্ধ্যার দিকে যাবে তত ভিড় বেশি বাড়বে। আমরা সুগন্ধা বিচে ঢুকতেছি, আর এখানকার অবস্থা হচ্ছে এরকম। ভিড় যত কম মনে করছিলাম তত না, ভালোই ভিড় আছে।
দিয়ে ওই অনেক দূরে পানি, জোয়ার থাকলে পানি এই পর্যন্ত চলে আসে, আর 3 দিনের ছুটির এই অবস্থা। যেমনটা ভাবছিলাম যে ভিড় হবে, প্রচুর ভিড় হবে, অত ভিড় না, তারপরও মানুষ কম না। আপনারা ছুটির দিনে যদি আসেন, শুক্র শনি এরকম ছুটির দিনে, আর এখন তো সরকারি ছুটি 3 দিন, সবুজ রঙের, আচ্ছা সবুজ রঙেরটা হচ্ছে যে হাওয়াই মিঠাই 30 টাকা, আর পিঙ্ক কালারের গুলো হচ্ছে 20 টাকা। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি ছুটির দিন ছাড়া আসেন তাহলে নিরিবিলি ঘুরতে পারবেন, এই রকম ভিড় হবে না, এই যে কারণ ভাটা পড়ছে, পানি একদম দূরে চলে গেছে, যার জন্য বীচ অনেক বড় হয়ে গেছে। আর যদি ছুটির দিনে আসেন, 3 দিন ছুটি 4 দিন ছুটি তখন আসবেন, তো এই রকম ভিড় পাবেন, এবং হোটেল ভাড়াও তখন ডাবল হয়ে যাবে, যেটা 2000 টাকা ওইটা 3000-4000 হয়ে যাবে, যেগুলো 1500 ওগুলো 2000-2500 হয়ে যাবে। তো সুগন্ধা বীচ মোটামুটি দেখাইলাম, আর এই যেরকম ঘোড়া পাবেন যেগুলো 200 টাকা করে দিবে, এরকম মানে ছুটির সময় আসলে, আর ছুটির দিন ছাড়া যদি আসেন তাহলে এগুলো 150 টাকা করে পাবেন। তা আমার সুগন্ধা বীচ নিয়ে ভিডিও এখানে শেষ করলাম, তারপরে দেখি কলাতলি বীচের কি অবস্থা। আর কিছু এরকম কারুকাজ ঘোড়া পাবেন যেগুলার সাজুগুজু করা, এই যে আরো অনেকগুলা এখানে, এগুলো আসলে ছুটির দিন দেখে এরকম কারুকাজ করছে তাদের, যাতে বেশি কাস্টমার পায়। আর এখন লকারের সিস্টেম করছে, আগে ছিল না, এখন লকার আছে, গোসল করতে আসলে আপনারা জিনিসপত্র লকারে রাখতে পারবেন। আর সুগন্ধা বীচে ঢুকতেই হচ্ছে দুই পাশে এরকম দোকানপাট পাবেন। আর সুগন্ধা বীচে ঢোকার সময় আপনি হচ্ছে এই ধরনের স্ট্রিট ফুড পাবেন, যেখানে হচ্ছে মাছ, সামুদ্রিক মাছ থাকবে, এবং সেগুলো আপনি বললে আপনাকে ভেজে দিবে, প্রায় জ্যাকেটটা এক এক রকম হয়। অনেক আছে, আর এই যে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, অসহায় মানুষের খাবার ফ্রি, ¡Gracias!
অনেকগুলো দোকান আছে এখানে, যেখানে সামুদ্রিক মাছ, কাঁকড়া, মোটামুটি সব ধরনের খাবারগুলো এখানে পাওয়া যায়। এই যে কাঁকড়া, এরকম অনেক দোকান পাবেন যেখানে হচ্ছে খাবার খেতে পারবেন আর কি, সামুদ্রিক মাছগুলা ফ্রাই করে যেখান থেকে পুরাটাই। আগে ছিল না, এখন দেখতেছি অনেকগুলোই দোকান আছে। সুগন্ধা বিচ থেকে বের হইতে যে সামনে হচ্ছে হোটেল কোস্টাল প্যালে বিচ অ্যান্ড রেস্টুরেন্ট, এটার আমি কয়েকদিন আগে ভিডিও করছিলাম। আমার আগের ভিডিওগুলো দেখলে ওই হোটেলটার ভিডিও দেখতে পাবেন। এছাড়া আছে হানিমুন রিসর্ট, আরও অনেক এই সাইডে অনেকগুলো আছে, এগুলোর ভাড়া 2000 থেকে শুরু। এই যে হোটেল সিলভার বে, এটারও আমি ভিডিও করছি আগে। আর এখানে যে গলিটা গেছে পিছনে দেখাচ্ছি, এই যে এই পাশে যে গলিটা গেছে, এইদিকে যে হোটেলগুলো আছে এগুলোর ভাড়া অনেক কম। তবে ওইদিকে একটু রিস্ক আছে, যারা ব্যাচেলার আসবেন তারা ভাড়া নিতে পারেন 500 থেকে শুরু, কিন্তু যারা ফ্যামিলি তারা ওইদিকে হোটেলগুলো ভাড়া না নেওয়াই ভালো। ফ্যামিলি যারা আসবেন তারা এই ধরনের হোটেলগুলোতে থাকবেন, এগুলো সেফ এবং সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো এখানে। এটা একদম সুগন্ধার অপোজিটে। আর এই যে গলিটা গেছে, এখানেরও এখানেও কিছু আছে কম ভাড়ায় পাওয়া যায়, ওগুলোতেও থাকতে পারেন, ওগুলোরও ভাড়া কম। আমরা এখন সুগন্ধা বিচ থেকে কলাতলি বিচে চলে যাচ্ছি, দেখি কলাতলি বিচের কি অবস্থা। যেমন এই হোটেলটা অনেক ভালো, হোটেল সিকক্স। আমরা কলাতলি মোড়ে চলে আসছি, সরি ডলফিন মোড়। কারণ ওই যে সামনে ডলফিন দেখা যাচ্ছে, হাঁ করে আছে, যদিও দেখতে হাঙ্গরের মতো। এইটা থেকে আমরা সোজা চলে যাব সামনে, কলাতলি বিচে। এখানে যে গাড়ি পার্কিং করা যায়, বাইক যারা নিয়ে আসবেন তারা এখানে রাখতে পারবেন। আর ওই সাইডে যে উপরে যে ইয়েগুলো রাখছে শামুকের, এগুলো হচ্ছে 20 পিস 100 টাকা করে। সুগন্ধ বিচে যাও একটু ভিড় ছিল, কলাতলিতে তাও নাই, অবশ্য এইদিকে নাই, ওই ওইদিকে থাকতে পারে, কারণ ভাটা হওয়াতে পানি অনেক দূরে, আর পানি অনেক দূরে হওয়াতে মানুষগুলো সব অনেক দূরে। আর এই সাইডে দুইটা রেস্টুরেন্ট আছে, এই একটা, ওই সাইডে একটা স্যান্ডি, ওইটার নাম। এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো, আপনারা কলাতলি বিচে আসলে এই রেস্টুরেন্টে খেতে পারেন, আমার কাছে ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। আর হচ্ছে এইটা যেটা সামনে,
সি ল্যাম্প বিচ ক্যাফে, এটা একটু নৌকা টাইপের ভিতরের দিকে, ছবি টবি তোলার জন্য সুন্দর জায়গা। আর লকার, এখন লকার সিস্টেম করছে, আগে ছিল না, তা আপনারা আসলে লকারে জিনিস রেখে গোসল করতে পারেন। তো তিন দিনের ছুটিতে কলাতলি বিচের তেমন একটা উন্নতি অবনতি নাই, আগে যেমন ছিল এখনও সেরকমই, মানুষ অত বেশি না, তুলনামূলক কমই, কিন্তু আকাশে অনেক ঘুরে উঠতেছে, দেখা যাইতেছে না মোবাইল অত ক্লিয়ার। হ্যাঁ, অনেক উপরে, তা আমরা কলাতলি বিচেই কতক্ষণ থাকবো, যেহেতু এখানে ভিড় কম, মানুষও মানে মানুষ কম দেখি ভিড় কম, তো এখানেই কিছুক্ষণ থাকবো, ঘোরাঘুরি করবো, তারপরে চলে যাব। আপনাদেরকে সাইমনের সামনেটা একটু দেখাই। আমরা সাইমনের সামনে চলে আসছি, এই যে সামনের যে হোটেলটা, এটা হচ্ছে সাইমন, এখানেও থাকতে পারেন। এখানে থাকলে এটা থেকে একদম সামনে হচ্ছে বিচ, সাইমন হোটেল থেকে বিচ দেখা যায়, আর এটার যে সুইমিং পুলটা অসাধারণ। আর এটার সামনে এরকম একটা ছবি তোলার জন্য নৌকা আছে, আর এই পাশে একটা আছে বসার জন্য। এটার ভাড়া ওঠানামা করে প্রায় সময় 3,000 থেকে শুরু হয়, 4,000 থেকেও শুরু হয়। তো এটা হচ্ছে ওদের পেজে দেখে বুকিং দিয়ে আসতে পারেন। আর এইখানে এই যে যেই কালারেরগুলো দেখতেছেন, লাল, অরেঞ্জ, মানে কমলা, লাল, এই কালারের যেগুলো, এগুলো হচ্ছে সাইমনের ফ্রি, এখানে বসতে টাকা লাগে না। সচরাচর মানে যে বলবো এখন, যে কক্সবাজারে কোনোটাতেই বসতে টাকা লাগার কথা না, কারণ সরকারিভাবে এটা ফ্রি করে দিছিল, কিন্তু এখানে আর মানে না, যেটাতেই বসবেন 30 টাকা করে ঘন্টা দিতে হয়। তো আমরা সাইমনের সামনে আসলাম, এখন একটু ঘোরাঘুরি করবো, তারপরে চলে যাবো।